দর্দে দর্দে বাপরে মুখ নিয়ে কাঁদতে থাক বাপরে মুখ নিয়ে কাঁদতে থাক গো ভাই আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ দেখো সেই সেটা আমার হাত দিয়ে দিছো কান্দে আল্লাহ আমি জানি না কার বাবা নাই যাদের বাবা সোয়ার নাই বাবারে মুখ নিয়ে কান্দে এই যে দেখো একজন আলেম এই যে দেখো যে তোমাকে বক্তা ছিল দেখো আব্দুর রহমান জিহাদি দেখো ওর বাবারে মুখ নিয়ে কান্দে এ মহিলা প্যান্ডেলে মারা নাই এ মা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দ তো এ মা একটা চোখ দিয়ে মায়ের কান নিয়ে কান্দ তো একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দ মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দ এ টাঙ্গাইলের শুধু আজকে 11ই ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ তোমার কি মায়া লাগে না কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে আল্লাহ আমার কণ্ঠটা বুকটা আজকে অনেক ব্যথা কথা বলতে কষ্ট হয় তারপর দেখো কেমনে কাঁদবে আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল যাগো বাবা নাই তারা কার কাছে মাপ চাইব মাহফিল কমিটির অনেক যুবক বয়া বয়া কাঁদবে চেয়ারম্যানটা বয়া বয়া কান্দে আর বাবে জিহাদি ভাই আমার তো আব্বা নাই আমি কার কাছে মাপ চাইব আল্লাহ তুমি তাকায় দেখো আমার কোন বুড়া বাবাজির বাপ জান কবরে মা কবরে আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিয়ে ও আমার কলিজার ভাই এখন ফেল ফেল করে কাঁদবা মাইসারা রে আমার মা আমারে খাওয়াই দেয়া বলছিল মোহাম্মদ রে এই যে তোমারে খাওয়াই দিয়ে গেলাম আমি মা হয়তো আর জীবনে তোমারে খাওয়াইতে নাও পারি মসজিদের খাটে শুয়ে আছে মা যুবক ভাইরা তোমাদের যাদের মা নাই তোমাদের দুইটা পাও ধরে বলে দিই মায়ের জন্য এখন বসে বসে কাঁদবা বাবার জন্য এখন বসে বসে কাঁদবা জীবনে মিছিল মিটিং বহুত করতে পারবা এই ওয়াজটাকে এখন মায়ের নাজাতের ওসিলা বানিয়ে ফেলাও এ বাদাম সব কাজকর্ম বাদ দাও দিনটাকে আল্লাহর দিকে লাগাও মায়ের কবরের দিকে লাগাও গো মায়ের ওই যে 30 বছর আগে বাগানে শুয়াইছ মা তুমি কবরে কেমন আছো মা জানি না আল্লাহ যাদের মা কবরে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা জোরকান আমিন জোরকান আমিন 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 যুবক ভাই আমি তোর পাও ধরে ধরে বলছি আয় পাও ধরলে যদি মায়েরে ভালোবাসিস আমি তোর পাও ধরবো যদি তোর পাও দুইটা ধরলে বাবার সাথে ভালো ব্যবহার করস আমি ধরতে রাজি আছি তবে কোনোদিন বাবা মার সাথে খারাপ ব্যবহার করিস আমি যখন তোমাদের আলোক দি না কি নাম আলোক দিয়া বাজারে আসলাম আমি দেখেছি তোমরা অনেক যুবক আমারে রিসিভ করতে পেরে 25টার মতো মোটরসাইকেল গেছো মনে থাকবে তোমাদের এই স্মৃতি যদিও আমি একবার সোয়ারে আসছি সব দুঃখ ভুলে গেছি তোমাদের এই রিসিপশন দেখে শুধু তোদের দুটো পাও ধরব যুবক আমি সবচেয়ে বেশি খুশি হব যদি তোর বাবা মারে জানে সেটি বেশি ভালোবাসো কারণ আমি যে আজি 12 বছর বয়সে মা হারায় দেখছি মা কি এই শীতের মৌসুমে তুই তোর মার হাতের পিঠা খাস আমি যে আজি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে এই যুবক এখন তুই সিল্লাবি আর কানবি এ দাড়ি পাকা বাবা
সিল্লাবার কাম্বা তোমার মা রশে ভিজাইয়া গাছির রস কখন পারবে তোমার আব্বা এই চেয়ারম্যানের মা রস আইনা গরিব মানুষ রস আইনা একখান রস আইনা একটু সিতাই পিঠে বানাইয়া সিয়াই পিঠে বানাইয়া তোমার আমারে খাওয়াইয়া স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতো সেই মার হাতের পিঠার স্বাদ আর জীবনে কোনোদিন পাইলাম না এই শীতের দিনে সবচেয়ে বেশি মনে পড়ে আমার মায়ের কথা আমার বাবা বললেন না আমার মা আমার পিঠা বানাই খাওয়াইতো যেই পিঠাগুলো এখন আর পাই না যখন ছাত্র জীবনে মা চলে গেল যুবক তখন সাসিরা পিঠা বানাইতো দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম মনে মনে ভাবতাম সকালবেলা বুঝি সাসিরা আমাকে তিনবারে পিঠা দেবে কারণ মা তো নাই বাবা যখন সাসিরা স্বাস্থ্য ভাইরা খাইতো প্লেটে করে তখন আমি দূরে দাঁড়াই দাঁড়াই কান্দতাম আর বলতাম মা তুই মরে গেলি কে মা স্বাস্থ্য ভাইরা পিঠা খায় আমাকে তো কিনতে মর্মতা দারা দি যুবক মর্মতা দারা দি যুবক এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয় যুবক ভাই এখন হাত দুইটা আসমানের দিকে তুলবা আমার আল্লাহরে এখন দেখায় দিবা আসমানে হাত দুইটা তুলবা আজকে 11ই ফেব্রুয়ারি দেখায় দাও গো হাত দুটো উঠাও দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও 11ই ফেব্রুয়ারি মালিক দেখো 11ই ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল সদর থানা লোক দিয়া বসিয়া যুব সমাজের মা দিলে 11ই ফেব্রুয়ারি যারা কানছে তোমার হাত দুটা উঠাইয়া ডাক দিছে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করি আল্লাহ এদের সকলের বাবা আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও হাতনামা 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 শুধু আমার সাথে ওয়াদা দাও জমিনের মালিক কে আরো জোরে বলো কে 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 আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহর সাথে ওয়াদা দাও জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবা না কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখো তো দেখাও জীবনে কোনদিন মা বাবারে কষ্ট দিবি না নামাহ আমি জ্বলন্ত একটা ঘটনা তোদের সামনে বলে যাই দরকার মারহাবা মার মতো দরদি কেউ আছে জোরে কো এখানে আসার পর একটা ছেলে বারবার আমার কাছে অনুরোধ করছে হুজুর এটা বলবেন আমি চেয়ারম্যানকে সামনে নিয়ে বলে যাই বাস্তব ঘটনা কয়েক বছর আগে তোদের মনে আছে শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল মনে আছে সদরঘাট থেকে এমবি শরীয়তপুর ডুবছিল এর ভিতরে 475 জন যাত্রী ছিল মাত্র 30 জন যাত্রী বাঁচছিল এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে লঞ্চ ডুবির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু কথা কষ্ট লাগে এর মধ্যে একটা যুবক ছিল আর মা আমারে ফোন করছে বাবা জি মা এই ছেলেরা কথা বলে কে ওখানে এই পিছনে পর্দার পেছনে কথা বলে দেখো তো কে আস্তে করে অক করে দাও দেখে তাকানোর দিকে এই মাই ফোন দিছে বাবা জি মা বাবা এটা কথা কই কি তোর বোনটার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মা তোর বোনটার তুই যারা স্যান্ডেল নাই নিয়ে আসবি বাবা ও মা আগামী মাসে বেতন পাইয়া নিয়ে আসবো মা বাজানদের দুই জোড়া স্যান্ডেল কিনিয়া মার জন্য দুইটা কাপড় কিনিয়া বোনের স্কুল ড্রেস কিনিয়া বাবা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠল সদরঘাট থেকে লঞ্চটা যখন ছাড়ছে চাঁদপুরের টোটায় যখন গেছে ও বাবা মেঘনা নদীর মোহনায় যখন গেছে তিন মোহনার লঞ্চটা যখন ঘুরপাক খায়া নদীর মধ্যে জ্বর উঠে গেছে ওই জ্বরের ঘুরলিতে পড়ে গেছে মার কাছে টেলিফোন করে বলে মা রে মা
কি বাবা মা মনে হয় জীবনে তোমার মুখখানা আর দেখতে পারবো না বাবা কি হইছে তোর কি হইছে বাজাম ও কলিজা তোর কি হইছে কলিজা মা দুইটা স্যান্ডেল কিনছিলাম মা তোমার লাগে দুইটা কাপড় কিনছিলাম মা মনে হয় আমার সাদা কাপড় পরিধান করার সময় হয়ে গেছে মা মা লঞ্চের যাত্রীগুলো লাফাই লাফাই নদীতে পড়ে যাইতেছে মা সারেং বলে দিছে কেউ একটা লঞ্চের থেকে লাফ দিবে না মা লঞ্চ এরকম কসুরি স্ট্যামের মতো লাফাইতেছে মা যে কোনো মুহূর্তে ডুবে যাবে মা যখন বলছে মা লঞ্চটা ডুবে যাবে মা চাঁদপুর ফেরিঘাটে মা দৌড়াইয়া সখীপুরের ফেরিঘাটে দৌড়াইয়া মা নদীর মধ্যে নামছে আমার জাদু কই গো জনগণ তারে টাই না উঠায় আর বলে পাগলামি করিও না মেঘনা নদী এখান থেকে প্রায় 40-45 কিলো দূর তুমি এখান থেকে লাফাইয়া নদীতে লাভ নে কি হইব তোর আমার জাদুরে বাসারে বাজার লঞ্চটা ডোবার আবার কয় মিনিট আগে ফোন দিছে মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে গো মা লঞ্চটা এখনই ডুবে যাবে মা তুমি দোয়া কইরো আর দেখা হইল না দেখা হবে হাসরের ময়দানে তোমার জাদুরে মাফ করে দিও মা এই মিরাজের চাঁদে এখন শুধু একটা আওয়াজ দিয়ে দেখে দাও ও যুবক তোমরা মায়ের আওয়াজ করতে বলছো তাহলে বাস্তব আর শুনিয়ে লও হে বাজার যুবকটা মোটা কাগজের মধ্যে নাম ঠিকানা লেখা প্যান্টের পকেটের মধ্যে রাখিয়া সেন্ডার টান দিয়ে রাখিয়া বাজার ইঞ্জিনের কাছে যুবকটা বসা ছিল যুবকটা মারা গেল আমার দুবারু ভাইরা আর মিরা ভাইরা এক সপ্তাহ পরে যখন এর লাশটা উড়াইয়া ঠিকানা অনুসারে বাবা সখীপুর লয়ে যখন লয়ে গেছে আমার দিকে তাকা দাদা ভাই মরা গরুর মতো ফুলিয়া বাবা একবারে প্যাট ফুট ফুলিয়া একবারে বের হয়ে গেছে আর্মিরা কেরাসিন তেল ঢেলে দিয়া এইভাবে যখন কয়েকটা কাপড়কে সেলাই করিয়া কাফনের কাপড় বানাইয়া যখন রিবনের মার কাছে লয়ে গেছে গন্ধে কোন মানুষ দুর্গন্ধে যাইতে পারে না গো বাবা কিন্তু যখিনী মা মরা লাশের কাছে একটা দৌড় দিয়ে যায় কাপড়ের কামড়টা টান দিয়ে খুলিয়াও ওই পচা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া শিক্ষা দিয়ে বলে বাবা রে কেমন কাপড় আমার জন্য কিনে নিয়ে লঞ্চে উঠলি আমারে পড়াইবার আগে সাদা কাপড় তুই পরে যুবকে চোখ দিয়ে দেখছি এখন সিল্লাবি আর কানবি এই লঞ্চটা ডোবার 19 দিন পরে আমি সখীপুর ওই ফেরিঘাট হইয়া চাঁদপুর নোয়াখালী মাহফিল করে ওই ফেরিঘাট দিয়ে পার হইতেছি বাংলা বাজার আমার মাহফিল আমি দেখি একটা মহিলা ওই ফেরিঘাটে ল্যাংটা হইয়া নাচে আর কয় বাবা কি কাপড় আনলি আমারে পরাইলি না আমি ওয়াজ কমিটির জিগাইলাম এই মহিলা নাচে কে আমার গাড়ির সামনে নাচে কে বলে হুজুর এই দেশে মহিলা আছে বাইরের বিপুলের মা লাশটা যখন আনছে একটা চিৎকার দিয়ে ওই যে বলছিল আমার কি কাপড় কিনে আনলি তুই আমার পরাইবার আগে তুই চইলে গেলি হুজুর এই দেশে রিপুনের মা একটা চিৎকার দিয়ে মায় গাড়ের রক
এমন সে কোন হয়ে গেছে ডাক্তার বলছে জীবনী আর মা ভালো হবে জীবনী আর মুরদির মা ভালো হবে না রে মা হে কলিজার যুবক ভাই আমার তোদের পাও দুটো ধরে দিয়ে যাই রে ভাই এই জমিনে যারা মার দিকে চোখ তুলে তাকাবি ওই চোখ দুটো জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ঢালাই করে দিবে নবীরও দেখতে পারবি না আল্লাহর কিয়ামতের মাঠে দেখতে পারবি না যুবক এবার আমার দিকে তাকা ইলিয়াসুর রহমান জিহাদিও তার মাকে কাপড়ে দেখছে কে কে তার মার এই কাপড়ে দেখছো আমি জানি না আমি ১২ বছর বয়সে যখন আমার মার এই কাপড়ে দেখছি বাবা আমি আপনাদের বুঝাইতে পারবো না আমার মার কাপড়টা রক্তে ভিজা ছিল আমি আমার আব্বারে জিজ্ঞেস করছি আমার মার রক্তে কাপড়টা ভিজা কেন আমার আব্বা কামদার কইলি আসে তোমার ছোট্ট ভাইরে জন্ম দিতে যাই আর তোমার মা মারা গেছে এ আমার দরদি যুবক ভাই না মায়ের বাস করতে বংশর কি বাস করব এই চোখ দিয়া দেখছি এখন মায়ের ওই স্মৃতি ভুলতে পারি না রে ভাই তোদের যাদের মা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবি না রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে হাত তুলে দেখাও নারায় তাকবীর আল্লাহ আমার এই ভাইদের একটা হজের সওয়াব দান করে দাও জোরকান আমিন জোরকান আমিন জোরকান আমিন আল্লাহর ওয়াদা দিছে জীবনে মার দিকে তাকায়া করামি যাদের তাকাবি না আজকে ১১ই ফেব্রুয়ারি কোনদিন মার দিকে করামি যাদের তাকাবি না বাবারে কোনদিন কষ্ট দিবে না নিশা করে মা বাবার হক নষ্ট করবে না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কবুল করেন জোরকান আমিন জোরকান আমিন ৩০টা সেকেন্ড একটা যুবককে আমি চাই এ যুবক এ যুবক আমার সাথে ওয়াদা দিবি কোন যুবক আছো অন্তত এই রাত্রে যাইয়া বাবারে বুকি নিয়ে মাফ চাবি কোন কোন যুবক তোর বাবারে বুকি নিয়ে আজকে রাত্রেই মাফ চাবি এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া তো এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়া এই মাঠের মধ্যে কার কার বাবা আছে বসে আছে তারা দাঁড়াবি যাদের বাপ এই মাঠে এখনো বসা আছে তারা দাঁড়াবা যাকো বাপ বসা নাই তারা দাঁড়াবা না যাকো বাপ বাসায় আছে তারা না যাদের বাপ কবরে আছে তারা না যাদের বাপ এই মাঠে বই ওয়াজ শুনতেছে তুমি জানো যে আমার বাবা এই মাঠে আসে তারা দাঁড়াই থাকে এই বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়ান এই আপনি জানেন না আপনার ছেলে ওয়াজ আইছে দাঁড়ান কার কার বাবা আছে দাঁড়াও দাঁড়া দাঁড়া বাপগুলো আমি আপনাদের দুইটা পাও বুঝি বাবা আমি আমার আব্বারে কাবা ঘরের সামনে নিয়ে বুকের মধ্যে মাফ চাইছিলাম আপনার ছেলের যখন আপনার বুকে নিয়ে এখন মাফ চাবে আপনি জোরে জোরে চিল্লাই ছিল আপনার পোলারে কইবেন আমি আমার ছেলের মাফ করে দিছি যদি আপনি ওরে মাফ করে দেন না বাইজিদ বুস্তামের মতে ছেলেটা মরার আগে অলি হয়ে যাবে ও জীবনে কোনদিন আর বিনামাজি থাকবে না ও কোনদিন নেশাখোর থাকবে না আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক ভাই দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা সিক্কার মেরে কান্দে দেখো বি আব্বা তুমি মাফ না করলে বলে এই গভীর রাত্রে এই রাত ১১:৩০টার সময় বলে আমার দোয়া আসমানে যাবে না উপজেলার চেয়ারম্যান সাহেব বসে রয়েছে আমি চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে ওয়াদা দিয়েছি আমি জীবনে আর তোমার লাগে অন্যায় করবো না দে দৌড় দে দে যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে যুবক কাঁদতে থাক কাঁদতে থাক যুবক কাঁদতে থাক বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই তোর কান্নার আওয়াজ আমি শুনতে চাই যুবক আমি তোর কান্নার আওয়াজ শুনতে চাই হে যুব কমিটি দৌড় দে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক গো ভাই আল্লাহ দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ দেখো সেই সেটা আমার হাত দিয়ে দিছো কান্দে আল্লাহ আমি জানি না কার বাবা নাই যাদের বাবা সোয়ার নাই বাবার মুখে নিয়ে কান্দে এই যে দেখো একজন আলেম এই যে দেখো যে তোমাকে বক্তা ছিল দেখো আব্দুর রহমান জিহাদি দেখো ওর বাবার মুখে নিয়ে কান্দে হে মহিলা প্যান্ডেলে মারা নাই হে মা একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দ তো হে মা একটা চোখ দিয়ে মায়ের কান নিয়ে কান্দ তো একটা দৌড় দিয়ে মায়ের বুকি নিয়ে কান্দ মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে কান্দ হে টাঙ্গাইলের যুবক আজকে ১১ই ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে
اللہ دیکھو کم نے کندے اللہ تمہار کی مایا لگنا কণ্ঠটা অনেক ব্যথা হয়ে গেছে আল্লাহ আমার কণ্ঠটা বুকটা আজকে অনেক ব্যথা কথা বলতে কষ্ট হয় তারপর দেখো কেমনে কাঁদবে আল্লাহ যাদের বাবা আছে তারা মাপ চাইল যাগো বাবা নাই তারা কার কাছে মাপ চাইব মাহফিল কমিটির অনেক যুবক বয়ে বয়ে কাঁদবে চেয়ারম্যানটা বয়ে বয়ে কান্দে আর বাবে জিহাদি ভাই আমার তো আব্বা নাই আমি কার কাছে মাপ চাইব আল্লাহ দেখো না কেমনে কান্দে আল্লাহ এ যুবক এ যুবক আল্লাহর একটা ডাক দে দেশের লিয়ে ডাক দে দে ডাক দে আজকে দরকার বলে হয়ে যাবে ডাক দে ভাই জোরে আল্লাহকে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও তো ডাক দাও ডাক দাও আল্লাহ বলে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ এই যুবকগুলোর চোখের পানি কবুল করে নাও আজকের মাহফিলকে কবুল করে নাও বসে বসো বসো ওইখানেই বসো দেখো তোমাকে পেরাক তুলছে চেয়ারম্যান কান্দে ডান পাশে কান্দে বাম পাশে কান্দে কেন আল্লাহ তাদের বাবাকে মাফ করবে না আল্লাহ তোমার কি মায়া লাগে না দেখো রাত 11:30টার সময় কেমনে কাঁদছে দুনিয়ার কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এইভাবে বসায় কান্দাইতে পারবে না গো আল্লাহ ডাইন পাশে গইয়া মো বাবাই কান্দে ওই দেখো যুবক গুলো কান্দে দেখো একটা যুবক কেমনে সিল্লা আর কান্দে যে যুবক গুলো জীবন এইভাবে কান্দান কত না তোমার কি মায়া লাগে না মনের দুঃখ তুমি যারা কারো কাছে বলতে পারি না মনের দুঃখ তুমি সাড়াও মনের কষ্ট তুমি সাড়াও কাউকে বলতে পারলাম না মালিক তুমি মাফ করিও লাথি দিও আল্লাহ সবাই কাঁদছে আল্লাহ আল্লাহ সবাই কাঁদছে ধনী গরিব সবাই কাঁদছে এগো কাছে কোনো পুঞ্জি নাই আমি জানি তবে একটা পুঞ্জি আছে আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন যেই মাহফিলে বসে এক কোণে শেষ করে দেব এই যেই মাহফিলে বসে আপনারা কাঁদতে পারছেন এই মাহফিলে আজীবন হওয়ার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই আছে আমি চারটা যুবককে দাঁড়াইতে বলবো চারটা যুবক ইলিয়াস রহমান জেহাদি চেয়ারম্যান তার হাতে ছেলের হাত দিয়ে আমার টাকা দিয়ে বলে তোর হাত দিয়ে হুজুরের মায়ের মসজিদে টাকা দিলাম ধরো তুই একদিন বড় হইয়া তোর হাতেও কেউ টাকা দেয় চেয়ারম্যান বলা মাদ্রাসায় পড়ে শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলবো আগামী বছর মাহফিল হবে মাত্র চারটা যুবক দাঁড়াবা আমি তোর পাও ধরে বলে গেলাম তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি আমি জান্নাতে গেলে তুই আমার সঙ্গে যাবি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলো তো হুজুর হ্যাঁ বসো পরে আমি কি বলি চারজন দাঁড়ায় বলবা আগামী বছরে প্যান্ডেলটা করতে যত টাকা লাগে চারজনে মিলা দিবা বলো কে দিবা চারজনে মিলা দিবা